হাই বন্ধুরা, জব নিউজ পুরোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাথে আছি আমি সন্দীপ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আরও একটি জব নিউজ নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো আসাম রাইফেলে নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, কার অ্যাপ্লিকেশান করতে পারবেন, সব কিছুই আমি এই বিষয়ে আলোচনা করব। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের দেওয়া বেল আইকনটি একবার বাজিয়ে দিন। কেননা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে তখনই নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আসাম রাইফেলে নিয়োগ হতে চলেছে, যার শূন্যপদ হলো 750 জন, এবং যে পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটি হলো টেকনিক্যাল ও টেডসম্যান। তো এখানে দুটো পদ বলা হয়েছে, দুটো পদের মধ্যে অনেক ভাগ রয়েছে, আমি পরে বলবো আপনাদের। তবে আমি আজকে আলোচনা করব এর নোটিশ নিয়ে। তো আসাম রাইফেলে কার অ্যাপ্লিকেশান করতে পারবেন, কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, সব কিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, এড়িয়ে যাবেন না, ছোট্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে বলে দিই বন্ধুরা, এই স্টার্টিং ডেট, এই আবেদন শুরুর তারিখ, আবেদন শুরুর তারিখ হচ্ছে 15 ডিসেম্বর। অলরেডি চালু হয়ে গেছে আবেদন এবং সেটি ক্লোজ হচ্ছে 14 জানুয়ারি 2019। 15 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে এবং বন্ধ হবে অ্যাপ্লিকেশান 14 জানুয়ারি। জানুয়ারি মাসের 14 তারিখে বন্ধ হয়ে যাবে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো তারপর চলে আসছি রিক্রুটমেন্ট প্রসিডিউর, আবেদন পদ্ধতি, আপনারা কীভাবে আবেদন করবেন সেটি হলো অনলাইন। আপনি যদি আবেদন করতে চান তবে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং জব পোস্টিং হচ্ছে অল ওভার ইন্ডিয়া। যদি আপনি চাকরিটা পেয়ে যান তাহলে আপনাকে ভারতবর্ষের যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে। তো তারপর চলে আসছি বন্ধুরা ভ্যাকান্সির ক্ষেত্রে, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 750 জন, এবং এখানে বলা হয়েছে নেম অফ স্টেট, স্টেট ওয়াইজ এখানে পদ, স্টেট ওয়াইজ এখানে পদ দেওয়া হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে নেবে 34 জন, এই যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, এবং যার পদ সংখ্যা হচ্ছে 34, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নেবে 34 জন। আপনারা চাইলে আবেদন করতে পারেন, খুব কম সংখ্যক রয়েছে পদ। তারপর চলে আসছি বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান, যারা অ্যাপ্লিকেশান করতে চায় তাদের অ্যাপ্লিকেশান করতে গেলে কী রকম যোগ্যতা লাগবে। তো প্রথম পদের জন্য বলা হয়েছে ট্রেড হিন্দি ট্রান্সলেটর জিটি। তো এই পদের জন্য যারা অ্যাপ্লিকেশান করতে চান তাদের অন্তত মাস্টার ডিগ্রি পাস করতে হবে, এবং সেটা তাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে রাখতে হবে হিন্দি বা ইংলিশ। তাদের যদি মাস্টার ডিগ্রি তারা যদি মাস্টার ডিগ্রি পাস করে থাকেন এবং তাদের কম্পালসারি সাবজেক্ট হিসাবে যদি থাকে হিন্দি বা ইংলিশ, তারা অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। সেকেন্ডে রয়েছে ট্রেড বিল্ডিং অ্যান্ড রোড। তো এই অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে অন্তত মাধ্যমিক পাস করতেই হবে, এবং আপনার 3 বছরের ডিপ্লোমা নার্সিং ফ্রম রেকগনাইজ কাউন্সিলিং। তো আপনার 3 বছরের নার্সিং ডিপ্লোমা করা থাকা চাই, তাহলে আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। তারপর চলে আসছে ট্রেড ক্লার্ক, ঠিক আছে। তো এই পদের জন্য যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের অন্তত HS পাস করতে হবে, এবং আপনার কম্পিউটার জানা থাকা চাই, এবং বলা হয়েছে যে আপনার টাইপিং স্পিড অন্তত মিনিটে 35 ওয়ার্ড তুলতে হবে আপনাকে, তাহলে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তবে আর আমি আলোচনা করছি না, অনেক এখানে অনেকগুলো পদ রয়েছে বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এর যে নোটিশ রয়েছে, এর যে নোটিশের ডাউনলোড লিঙ্ক, সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে। তারপর চলে আসছি বন্ধুরা এজ লিমিট। তো অ্যাপ্লিকেশান করতে গেলে আপনার কীরকম বয়স লাগবে, তো প্রথমে বলা হয়েছে যে ট্রেড হিন্দি ট্রান্সলেটর জিটি, সেটার জন্য আপনার বয়স হতে হবে 22 থেকে 28 বছর, তাহলে আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। এবং তারপরে বলা হয়েছে যে ট্রেড বিল্ডিং রোড, এটার বয়স হচ্ছে যে 18 থেকে 25 বছর। মোটামুটি আপনার যদি বয়স 18 থেকে 25 বছর হয় তবে আপনি যে কোনো পদের জন্য এখানকার যে কোনো পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন, ঠিক আছে। তারপর চলে আসছি বন্ধুরা ন্যাশনালিটি, আপনাকে তো জাতি তো অবশ্যই ভারতীয় হতে হবে। এবং তারপর চলে আসছি অ্যাপ্লিকেশান ফিস, আপনার অ্যাপ্লিকেশান করতে গেলে কীরকম ফিস লাগবে। তো বলে রাখি যে প্রথমে বলা হয়েছে যে ফর গ্রুপ বি পোস্ট, তো এই যে গ্রুপ বি পোস্ট রয়েছে, এই পোস্টে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের 200 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে, এবং আপনি অ্যাপ্লিকেশান ফিসটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আপনি চাইলে অফলাইনের মাধ্যমে করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা অনলাইনে করুন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সুবিধা হবে। তারপর চলে আসছি যে নেক্সট বলা হয়েছে সেকেন্ড গ্রুপ, গ্রুপ সি,
এবং এই পদের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের 100 টাকা ফিস দিতে হবে এবং আবার আপনাকে সেমভাবে ফিস পেড করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অফলাইনের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। তারপর চলে আসছি বন্ধুরা প্রসিডিউর, সিলেকশন প্রসিডিউর, কীভাবে আপনাদের নির্বাচন করা হবে। তো এখানে দুটো প্রসিডিউর রয়েছে, রিটার্ন টেক্সট এবং ইন্টারভিউ। প্রথমে আপনার নেওয়া হবে রিটার্ন টেক্সট, লিখিত পরীক্ষা দিতে হবে আপনাদের। যদি আপনি লিখিত পরীক্ষায় পাস করে যান তাহলে আপনার ইন্টারভিউয়ে ডাকা হবে এবং সেখানে যদি আপনি পাস করে যান তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আজকের ছোট্ট একটা বিজ্ঞপ্তি আসাম রাইফেলের নিয়োগ সম্বন্ধে। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের মোটামুটি ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কেননা আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো নতুন নতুন জব নিউজের ভিডিও আর অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও। তবে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই অ্যান্ড টেক কেয়ার।